আপনাদের সবাইকে নমস্কার হ্যাঁ নমস্কার আচ্ছা আপনি তো অনেকে পার্টি আছেন এখানে আপনি কোন পঞ্চায়েতের আপনারা আমরা বীরচন্দ্র গ্রাম পঞ্চায়েতের এর কোন কোন ওয়ার্ডের পার্টি আছে আমরা এখানে আছি আমি এবং লক্ষ্মী রানী সিনহা উনি আছেন উনি বীরচন্দ্র গ্রাম পঞ্চায়েতে পাঁচ নম্বর ওয়ার্ডের পার্টি আমার সঙ্গে আছেন চার নম্বর ওয়ার্ডের দুজন পার্টি একজন বীরা রানী সিনহা একজন উমা মালাকার আমরা আপনাকে জিজ্ঞেস করতে চাই প্রথমত আপনার পরিচয়টা জানতে চাই আমি সঞ্জয় দেবরায় আমি ভারতীয় জনতা পার্টির এখানে পাঁচ নম্বর ওয়ার্ডের

এখানে খুব সুন্দর শান্তি শৃঙ্খলা ভাবে হচ্ছে মানুষ একদম উৎসবের মেজাজে ভোট দিচ্ছে এখানে আমরা বলতে পারি এখানে কোন একটা হয়নি সব এবং হচ্ছে কোন জিনিসটাকে হাতিয়ার করে আপনারা নির্বাচন দেখুন এটা একটা বড় প্রশ্ন আমাদের কেন্দ্র বলুন রাজ্য বলুন যে সরকার চলছে সেটা বিজেপি সরকার সেটা উন্নয়নের সরকার আমরা যেখানে আছি রাজ্য এবং সরকারের যে উন্নয়নমূলক প্রকল্পগুলি রয়েছে সেগুলি আমাদের যে পঞ্চায়েত রয়েছে সেই পঞ্চায়েতের মাধ্যমে একদম সমাজের অন্তিম ব্যক্তি তৃণমূল ব্যক্তি যেগুলো ওইগুলোকে পয়সা দিতে আমরা একদম এখানে আছি সেটা যা কিছুই হোক সেখানে একটা ঘর হোক এখানে যে কোনো উন্নয়নমূলক প্রকল্প হোক সেটা আমরা পৌঁছে দেব আমরা যতটুকু জানি আপনাদের বিরোধীরা প্রার্থী দিয়েছে হ্যাঁ সম্পর্কে কি বলতে চাইছেন হ্যাঁ ওরা তো ওরা দিয়েছে ওরা ওরা ব্যক্তিগত আমি এভাবে কিছু বলবো না এটা গণতান্ত্রিক পদ্ধতি ওরা বুট নমিনেশন দিয়েছে জনগণ সেটা ভোটের বাক্সে পরিচয় দেবে প্রমাণ দেবে আজকে আমরা কৈলাস মহকুমায় বিভিন্ন জায়গাতে গিয়েছিলাম আমরা ভোট কেন্দ্রে গিয়েছিলাম তো বিরোধীদের অনেক অভিযোগ হুম গত পাঁচ বছর ধরে বিজেপি সরকার পরিচালিত সেই সব না অভিযোগ এই ব্যাপারে কি বলতে অভিযোগ দেখেন এখানে কেউ ওনারা বিরোধীরা রয়েছে আপনি সাক্ষাৎকার নেবেন ওদের ওদের মধ্যেই শুনে নেবেন